বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগের নিচতলায় আকস্মিক আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট 2.5 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পরপরই আতঙ্কিত হয়ে দিকবিদিক ছোটাছুটি শুরু করেন রোগী ও তাদের স্বজনেরা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। রবিবার সকাল 8:30টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগের নিচতলায় আগুন লাগে। এরপর স্টোররুমে থাকা বেডের ফোমেও আগুন ধরে যায়, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে, ধোঁয়ায় আচ্ছাদিত হয়ে পড়ে পুরো ভবন। ভিতরে একদম দাউদু করে আগুন জ্বলতেছে। ওই দৌড় দিয়ে দুইটা ছেলে দৌড় দিয়ে বের হয়ে বলতেছে সমস্ত পেশেন্ট নামান, কারণ ভিতরের পরিস্থিতি ভালো না। আমরা দ্রুত বেরেন্দায় বাইরে হয়ে গেছি, মাঝে সালাই থইয়া। অগ্নিকাণ্ডের সময় মেডিসিন বিভাগে ভর্তি ছিলেন 250-র বেশি রোগী। আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন তারা। পাঁচতলা ভবন থেকে নেমে সামনে সড়ক ও হাসপাতালের মূল ভবনের নিচতলার ফ্লোরে অবস্থান নেন অনেকে। ধুমর গলা দেখিয়া হেবার সবাই আমাকে থামাই রাখছে যে ওই ময়লা আগুন লাগছে। তারপর দেখি সব মানুষ দৌড়ে, এই তো আমরা অস্থির হয়ে গেছি। দেখি যে নিচতলায় আগুন লাগছে, তারপর আমরা যখন ভিতরে প্রবেশ করা ধরছি তখন আমাদের ওই আনসার ভাই এবং ফায়ার সার্ভিসের লোক আসছে, তখন তারা আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দেয় না। হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে রোগীকে রক্ষা করতে বাড়ি থেকে ছুটে আসেন স্বজনরা। বলে আগুন লাগছে আমি কি করব, ছটফট ছটফট লাগাই দিছে, তাড়াতাড়ি হইন না, আমি গাড়ি নিয়ে আসি এদিকে গেছি। পরে ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের চেষ্টায় বেলা 11টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন আগুন নিয়ন্ত্রণে আছে, ড্যাম্পিং কাজ চলছে। আমরা ওই কোনো ভিকটিম আগেই আমরা সরিয়ে ফেলতে সক্ষম হয়েছি। অগ্নিকাণ্ডের পর পরিস্থিতি সামাল দিতে ছুটিতে থাকা চিকিৎসকদের কাজে ফেরানোর কথা জানান হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক। যারা সবচেয়ে গুরুতর তাদের আগে যেন ট্রিটমেন্ট হয় এবং স্যাররাও সবাই চলে আসছেন, যারা প্রফেসর আছেন মেডিসিনে সবাই চলে আসছেন। আজকে যেহেতু বন্ধ, কিছু স্টাফ আজকে নেই, ওরাও চলে আসতেছে, ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান হয়ে যাবে। পরে মেডিসিন ভবনের নিচতলা থেকে দাহ্য পদার্থ সরিয়ে নেয় কর্তৃপক্ষ। ডিবিসি নিউজ ডেস্ক।